আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন পর আবার ভিডিও নিয়ে হাজির হলাম। কাঁচা কলা, আমরা, পেয়ারার মতো ফলগুলোকে তো আমরা নানানভাবে খেয়েই থাকি। চলুন আজকে একটু ভিন্নভাবে এই খাবারটিকে ট্রাই করে দেখি। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে ব্যবহার করছি কাঁচা কলা, পেয়ারা এবং আমরা। এবারে ফলগুলোকে কেটে ধুয়ে পিষিয়ে নেওয়ার পর তো আমি একটি শিলপাটায় এগুলোকে পিষিয়ে নিচ্ছি। আমি এই ফলগুলোর পাশাপাশি নিয়েছিলাম তেঁতুল, শুকনো বড়ের পাউডার এবং চালতার আচার। স্পাইসি হওয়ার জন্য নিয়েছিলাম কয়েকটি কাঁচামরিচ। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং ব্রাউন সুগার। এবার এগুলোকে মাখিয়ে নিলেই হয়ে গেল মজাদার ভর্তা রেসিপি। পাঁচমিশালি এই ভর্তাটি খেতে চমৎকার লাগে। যারা টক টাইপের ফলগুলো খেতে একদমই পছন্দ করেন না কিন্তু হেলথের জন্য এই টক জাতীয় খাবারগুলো অনেক বেশি উপকারী, আপনারা চাইলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। এই লোভনীয় খাবার সামনে রেখে ভিডিও করা আসলেই কঠিন কাজ। তো আজ এই পর্যন্তই। সো টেক লাভ, আল্লাহ হাফেজ।